রূপপুরে কর্মরত রাশিয়ান নাগরিকের মৃত্যু। পাবনার ঈশ্বরদীস্থ দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত মালিকভ ইভান নামের এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত সোমবার রাতে প্রকল্পের ভেতরে রিয়্যাক্টরের পাশে এই ঘটনা ঘটে। মৃত মালিকভ ইভান রূপপুর প্রকল্পের বিদেশি ঠিকাদারের প্রতিষ্ঠান নিকিমত কোম্পানিতে কর্মরত ছিলেন। পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, ইভান সোমবার রাতে রূপপুর প্রকল্পের রিয়্যাক্টর এলাকার পাশে নিকিমত কোম্পানির কাজ করছিল। কাজ করার সময় সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রাতে কর্তব্যরত চিকিৎসক এসে রুশ নাগরিককে মৃত ঘোষণা করেন। রাতে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করে আজ পাবনা সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। চিকিৎসকের বরাত দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প সাইটের ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুশ নাগরিক ইভান হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, রুশ নাগরিকের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে তার লাশ ওই দেশে ফেরত পাঠানো হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।